essentially a sterile jinish. Urine is essentially sterile. There is no organism in the urinary tract. Amra jani je amader oral cavity te kichu flora thake. Amra jani amader upper respiratory system e kichu flora thake. Amader colon e definitely onek bacterial flora thake. Ei jayga gulote bacterial flora normally colonize kore. But urinary tract is a system of the body that has got connection with the outside, with the atmosphere, but it is essentially sterile. যে কথাটা বলতে চাচ্ছি আমাদের যে সিস্টেম গুলো বাইরের সাথে কন্ট্যাক্টে থাকে অর্থাৎ আমাদের ওরাল ক্যাভিটি নেজাল ক্যাভিটি কোলন স্কিন এগুলো সব কটাতেই কিন্তু আমার কিছু কিছু ব্যাকটেরিয়া নর্মালি বসবাস করে কিছু কিছু ব্যাকটেরিয়া নর্মালি বসবাস করে এটাকে আমরা বলি ব্যাকটেরিয়াল ফ্লোরা কিন্তু ইউরিনারি ট্র্যাক্ট একটা সিস্টেম যেখানে কোনো ধরনের কোনো ব্যাকটেরিয়া থাকে না ইট ইজ এসেনশিয়ালি স্টেরাইল থিং সুতরাং ইউরিন ট্র্যাক্টের কোন জায়গায় যদি ব্যাকটেরিয়া ঢুকে তাহলেই এটা ইউরিন ট্র্যাক্ট ইনফেকশন আমার কথাটা কি পরিষ্কার ব্যাকটেরিয়া এনিথিং ইট কুড বি ফাঙ্গাস অলসো ইনভেশন অফ দ্য ইউরিন ট্র্যাক্ট বাই এনি অর্গানিজম উইল বি ডিফাইন্ড অ্যাজ ইউটিআই সরি এহলে তুমি ততটাই চিন্তিত হবা যে এটা হওয়ার কথা না মেইল ইউটিআই ইজ ভেরি রেয়ার এক্সেপ্ট ইন চাইল্ডহুড অ্যান্ড এল্ডারলি এজ চাইল্ডহুড এবং এল্ডারলি এজ ছাড়া মেইল ইউটিআই সাধারণত হয় না সুতরাং মেইল ইউসিন্ডিং ইনফেকশন নিচের থেকে এটা উপরে ওঠে কোলোনিক যে ব্যাকটেরিয়া গুলো সেটা থাকে হচ্ছে অ্যানাসের চারপাশে অ্যানাসের চারপাশে এরা কোলোনিক ব্যাকটেরিয়া গুলো কলোনাইজেশন করে থাকে এখান থেকে প্রথম ব্যাকটেরিয়াটা কলোনাইজ করে হচ্ছে পেরি ইউরেথ্রাল রিজনে অ্যাট দ্য এক্সটার্নাল ইউরেথ্রাল অরিফিসের চারপাশে এটা কলোনাইজ করে দেন ইট গোজ টু দ্য ব্লাডার এই স্টেজটাকে আমরা বলি অ্যাসিমটোমেটিক ব্যাকটেরিয়া অ্যাসিমটোমেটিক ব্যাকটেরিয়া এরপরে করে কি এটা এখানে ইনফ্লামেশন তৈরি করে এই স্টেজটাকে আমরা বলি অ্যাকিউট ইউরেথ্রাইটিস অ্যান্ড সিস্টাইটিস এরপরের স্টেজে এটা করে কি ব্যাকফ্লাশ করে উঠে যায় হচ্ছে রেনাল পেলভিসে রেনাল পেলভিসে উঠে গেলে এটাকে আমরা বলি পাইলো নেফ্রাইটিস কখনো কখনো ইন কেস অফ মেইল এখান থেকে এটা চলে যায় হচ্ছে প্রোস্টেটে সেটাকে বলি আমরা প্রোস্টাটাইটিস আর পাইলোনেফ্রাইটিস থেকে এটা কখনো কখনো ব্লাডে ঢুকে যায় তখন আমরা বলি সেপ্টিসেমিয়া তখন আমরা এটাকে বলি সেপ্টিসেমিয়া ঠিক আছে তাহলে আমরা যদি স্টেপগুলো চিন্তা করি ইনিশিয়ালি ইট ইজ এ কলোনাইজেশন অ্যারাউন্ড দ্য অ্যানাস সেখান থেকে এক্সটার্নাল ইউরেথ্রাল অরিফিসের চারপাশে এটা কলোনাইজ করে সেখান থেকে এটা যায় হচ্ছে ব্লাডারে তাকে আমরা বলি অ্যাসিমটোমেটিক ব্যাকটেরিয়া তারপরে ওখানে একটা ইনফ্লামেশন তৈরি করে তখন আমরা বলি অ্যাকিউট ইউরেথ্রাইটিস অ্যান্ড সিস্টাইটিস এরপরে এটা চলে যায় হচ্ছে রেনাল সাইনাসে রেনাল পেলভিসে সেটাকে আমরা বলি পাইলোনেফ্রাইটিস পাইলোনেফ্রাইটিস থেকে যদি ব্লাডে ইনফেকশনটা ছড়ায় তাহলে আমরা বলবো সেপ্টিসেমিয়া আর আরেকটা ঘটনা ঘটতে পারে ব্লাডার থেকে এটা প্রোস্টেটে যেতে পারে সেটাকে আমরা বলি প্রোস্টাটাইটিস কথাগুলো বোঝা গেছে জি স্যার আপ টু ব্লাডার এটাকে আমরা বলি লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন ব্লাডারের উপরে যে ইনভলভমেন্টটা হয় সেটাকে আমরা বলি আপার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন ঠিক আছে জি স্যার asymptomatic bacteria, acute cystitis and urethritis, acute pyelonephritis, it can be acute prostatitis, it can be septicemia. Risk factors. Risk factor বলতে আমরা যখন একটা পেশেন্টের UTI পাই, স্পেশালি একটা পেশেন্টের যখন আমরা recurrent UTI পাই, আমরা পরে আলাপ করবো recurrent UTI জিনিসটা কি, আমাদের সব সময় কতগুলো risk factor মনে রাখতে হবে যে কেন এটা হচ্ছে। মোস্ট ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর হচ্ছে হোস্ট রিস্ক ফ্যাক্টর বিকজ প্যাথোজেন রিস্ক ফ্যাক্টর ইকোলাই কেন এটা করতেছে এটা জেনে আসলে আমার খুব বেশি বেনিফিট নাই কিন্তু আমার হোস্টের কেন বারে বারে ইউটিআই হচ্ছে এটা জানা আমার জন্য ইম্পর্টেন্ট প্রথম কোশ্চেন হচ্ছে হোয়াই ফিমেলস আর সো কমনলি ইনফেক্টেড ফিমেলস আর কমনলি ইনফেক্টেড বিকজ অফ ফোর ইম্পর্টেন্ট রিজন নাম্বার ওয়ান দে হ্যাভ গট শর্ট ইউরেথ্রা নাম্বার টু দেয়ার ইজ অ্যাবসেন্স অফ ব্যাকটেরিসিডাল প্রোস্টেটিক ফ্লুইড ইন কেস অফ ফিমেলস নাম্বার থ্রি ডিউ টু দ্য ক্লোজ proximity of vagina and urethra, there is a frequent injury to the urethra during sexual intercourse. And number four, some female have got some receptors for the E. coli fimbria, and that receptors causes easy adherence of E. coli to the urethanium of urethra. Ei chatta karone female ra more susceptible. Short urethra, absence of bactericidal fluid,
injury, frequent injury during sexual intercourse. And number four, some females have got urothelial receptors for E. coli female. এটা হচ্ছে ফিমেলরা কেন কমনলি ইনফেক্টেড, এর বাইরে আর কি কি কারণে হোস্ট ফ্যাক্টর ইনভাইট করতে পারে ইউটিআই। এক নাম্বার হচ্ছে ব্লাডার আউটফ্লো অবস্ট্রাকশন। ব্লাডার আউটফ্লো অবস্ট্রাকশন ইন কেস অফ মেল, বিনাইন এনলার্জমেন্ট অফ প্রোস্টেট, প্রোস্টেটিক কার্সিনোমা আর ইউরেথ্রাল স্ট্রিকচার। ইন কেস অফ ফিমেল মোস্ট কমন হচ্ছে ইউটেরাইন প্রোল্যাপস, নেক্সট কমন হচ্ছে ইউরেথ্রাল স্ট্রিকচার। And vesico ureteric reflux is another thing that is common to both male and female that can invite the urinary tract infection. এগুলোকে বলা হয় anatomical host factor for recurrent UTI. Anatomical host factor. হচ্ছে neurogenic bladder. Neurogenic bladder মানে কি কি আমাকে বলতে পারবা? আমার the lower motor neuron gets the upper hand. ও তার আদি অকৃত্রিম জায়গায় ফেরত যায়, extensor করে এবং সে reflex গুলো exaggerated হয়ে যায়। কথাটা বোঝা গেছে কিনা? এখন bladder যদি প্যারালাইসিস হয় তাহলে কি হবে? তাহলে কি হবে? ব্লাডারটা এমন কারণে প্যারালাইসিস হয় যে ধরো একটা পেশেন্টের আমরা জানি ব্লাডারকে কন্ট্রোল করে কে, এর প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই করতে কে আসে? স্যাক্রাল 2-3-4 প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই আসে হচ্ছে স্যাক্রাল 2-3-4 এবং প্যারাসিম্প্যাথেটিক সিস্টেম ইজ রেসপন্সিবল ফর ব্লাডার কন্ট্রাকশন এন্ড রিল্যাক্সেশন অফ দ্য ইউরেথ্রাল স্ফিংক্টার। কথা সত্যি না সত্যি না? প্যারাসিম্প্যাথেটিক সিস্টেম ইজ রেসপন্সিবল ফর ব্লাডার কন্ট্রাকশন এন্ড রিল্যাক্সেশন অফ দ্য ইউরেথ্রাল ইউরেথ্রাল অরিফিস। এখন যদি মনে করো ইঞ্জুরিটা হলো স্যাক্রাল রিজনে, অর্থাৎ স্যাক্রাল 2-3-4 ইঞ্জুরি হয়ে গেল, তাহলে ব্লাডারটা কি ধরনের প্যারালাইসিস হবে? আর মনে করো তুমি আমার স্পাইনাল কর্ডের একেবারে উপর থেকে কেটে দিলাম, তখন ব্লাডারের ইঞ্জুরিটা কিরকম হবে? দুইটা কি একই রকম ইঞ্জুরি? আর মোটর সাপ্লাই আসে হচ্ছে স্যাক্রাল 2-3-4 থেকে। সুতরাং স্যাক্রাল 2-3-4 অথবা অনওয়ার্ডস, মনে করো একটা পেলভিক অপারেশন করার সময় তার স্যাক্রাল নার্ভটা, স্যাক্রাল প্লেক্সাসটা ইঞ্জুরি হলো, সেই ক্ষেত্রে ব্লাডারে যে প্যারালাইসিস। আর যদি স্পাইনাল কর্ডটা ইঞ্জুরি হয় যেটা হচ্ছে ব্লাডারে স্যাক্রাল 2-3-4 কে আপার মোটর নিউরন নিয়ন্ত্রণ করে সেই জায়গাটা ইঞ্জুরি হলো, তাহলে দুটো প্যারালাইসিস কি একই রকম হবে? অল মোটর নার্ভ ইঞ্জুরি হয় অর্থাৎ ডাইরেক্টলি স্যাক্রাল 2-3-4 ইঞ্জুরি হয়, অথবা যদি স্যাক্রাল 2-3-4 থেকে যে নার্ভটা আসে সেইটা ইঞ্জুরি হয়, তাহলে ব্লাডারটা হবে লোয়ার মোটর নিউরন টাইপ প্যারালাইসিস। কিরকম হবে? লোয়ার মোটর নিউরন টাইপ প্যারালাইসিস মানে দ্য ব্লাডার উইল বি ডিসটেন্ডেড, ও কন্ট্রাকশন করবে না, ঠিক আছে? ব্লাডারে ইউরিন জমতে থাকবে, জমতে থাকবে, জমতে থাকবে, যখন ভরে যাবে তখন চোরাচোরা পড়তে থাকবে, ওভারফ্লো ইনকন্টিনেন্স, এটাকে আমরা কি বলি? ওভারফ্লো ইনকন্টিনেন্স, ঠিক আছে? আর যদি আপার মোটর নিউরন লেশন হয়, মনে করো আমার সার্ভাইকেল কর্ডটা তুমি কোনো কারণে বাড়ি দিয়ে কেটে দিলা, তখন আপার মোটর নিউরনটা যেটা স্যাক্রাল 2-3-4 কে কন্ট্রোল করতো সেটা ইঞ্জুরি হলো, জাস্ট লাইক আপার মোটর নিউরন লেশন, রিফ্লেক্স উইল বি এক্সাজারেটেড। ওখানে কি হবে? ব্লাডারটা কিরকম হয়ে যাবে? স্মল স্পাস্টিক ব্লাডার, ইউরিন আসলেই বের হয়ে যাবে, ইউরিন আসলেই বের হয়ে যাবে। কথা বোঝা গেছে? এটাকে আমরা বলবো আর্জ ইনকন্টিনেন্স, আসলেই ইউরিন বের হয়ে যাচ্ছে। দুইটাতেই তুমি কিন্তু ইনকন্টিনেন্স পাবা, কিন্তু দুইটা ইনকন্টিনেন্সের পার্থক্য আছে। দুইটা ইনকন্টিনেন্স আর বলতে আমরা বুঝি হচ্ছে লোয়ার মোটর টাইপ অফ ব্লাডার, লোয়ার মোটর টাইপ অফ ব্লাডার। এটা কেন হয়? এটা অনেক কারণে হয়। সবচেয়ে কমন হচ্ছে যদি কোনো কারণে তোমার ব্লাডার আউটফ্লো অবস্ট্রাকশন দীর্ঘদিন ধরে পারসিস্ট করে, ইউরেথ্রাল স্ট্রিকচার, টিস্ট্রিকচার এগুলোর কারণে, তাহলে ইউরিন ব্লাডারটা এত ডিসটেন্ডেড হয়ে যায় যে ওই লোয়ার মোটরগুলো আর কাজ করতে পারে না। এটাকে বলা হয় লোয়ার মোটর টাইপ অফ নিউরোজেনিক ব্লাডার। কোনো কারণে যদি ব্লাডার কন্ট্রাক্ট না করতে পারে তাহলে কি সমস্যা হয়? সমস্যাটা হচ্ছে ওই যে আমরা প্যাথোফিজিওলজিতে পড়লাম যে পেরিয়ানাল কলোনাইজেশন, পেরি ইউরেথ্রাল কলোনাইজেশন, দেন দ্য অর্গানিজম গোজ টু দ্য ব্লাডার। এই প্রতিটার এগেনস্ট একটা ডিফেন্স মেকানিজম কাজ করে হচ্ছে ব্লাডার ওয়াশ। ব্লাডার কন্টিনিউয়াস কন্ট্রাক্ট করে ইউরিন বের করে দিচ্ছে, আমার অর্গানিজমটা ওখানে গিয়ে জমা হতে পারে না, ঠিক আছে? নর্মালি আমাদের ইউরিনগুলো ওখানে গিয়ে অর্গানিজমগুলো জমা হতে পারে না। কেন জমা হতে পারে না? বিকজ দ্য ইউরিন ইজ কন্টিনিউয়াসলি কামিং আউট অফ দ্য ব্লাডার অ্যান্ড দ্যাট ইজ ফ্লাশিং দ্য ওয়ে, সো দ্য ব্যাকটেরিয়া ক্যানট কলোনাইজ ইন দোজ এরিয়াস। যদি নিউরোজেনিক ব্লাডার হয় দেয়ার ইজ ইজি কলোনাইজেশন অ্যান্ড ইজি ইউটিআই। একইভাবে যদি কোনো ফরেন বডি থাকে যেমন ক্যাথেটার, স্টেন, স্টোন, এগুলোর চারপাশেও একটা
ব্যাকটেরিয়াল ফ্লোরা জমা হওয়ার সুযোগ পায়। এছাড়া যদি হোস্ট ডিফেন্স মেকানিজম স্পেশালি ডায়াবেটিস মেলাইটাস এন্ড ইন কেস অফ ফিমেল অ্যাট্রোফিক ভ্যাজাইনাইটিস, দিজ আর কমন হোস্ট ফ্যাক্টর্স রেসপন্সিবল ফর কিনতে হবে যে কোনো ব্লাডার আউটফ্লো অবস্ট্রাকশন আছে কিনা, তার নিউরোজেনিক ব্লাডার হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা, কোনো ধরনের কোনো ফরেন বডি আছে কিনা, অথবা তার সিস্টেমিক ডিফেন্স রেসপন্সে কোনো সমস্যা আছে কিনা। আবার বলতেছি কথাটা, আপ টু ব্লাডার আপার ইউটিআই হচ্ছে পাইলোনেফ্রাইটিস, কমপ্লিকেটেড ইউটিআই এন্ড আনকমপ্লিকেটেড ইউটিআই, দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট টার্মিনোলজি ইউ হ্যাভ টু নো। আনকমপ্লিকেটেড ইউটিআই হচ্ছে ইউটিআই ইন এ পেশেন্ট উইথ এ নর্মাল কিডনি, নর্মাল রেনাল ফাংশন, নর্মাল অ্যানাটমিক্যাল কিডনি, নর্মাল ফাংশনাল কিডনি অ্যান্ড নর্মাল হোস্ট ডিফেন্স মেকানিজম। আনকমপ্লিকেটেড কখন বলবো আমরা, যখন যার ইউটিআই হয়েছে তার কিডনি অ্যানাটমিক্যালি স্বাভাবিক, ফিজিওলজিক্যালি স্বাভাবিক এবং যার হোস্ট ডিফেন্স মেকানিজম স্বাভাবিক। আর এর তিনটার যে কোনো একটা অস্বাভাবিক হলেই আমরা তাকে বলবো কমপ্লিকেটেড ইউটিআই, অর্থাৎ তার কিডনিতে অ্যানাটমিক্যাল কোনো প্রবলেম আছে পুরো ইউরাইন সিস্টেমে যে কোনো জায়গায়, কমপ্লিকেটেড। তার রেনাল ফাংশন কোনো ইম্পেয়ারমেন্ট আছে, কমপ্লিকেটেড। পেশেন্টের হোস্ট ডিফেন্স মেকানিজমে কোনো সমস্যা আছে, কমপ্লিকেটেড। আমার কথা বোঝা গেছে? ওকে। কমন অর্গানিজম ইকোলাই, মোস্ট কমন অর্গানিজম ইজ ইকোলাই, আইদার কমপ্লিকেটেড অর নন কমপ্লিকেটেড, হোয়াট এভার ইট ইজ, ইকোলাই ইজ দ্য মোস্ট কমন অর্গানিজম। এর বাইরে যদি মনে রাখতে হয় আমরা তিনটা জিনিস মনে রাখি, ক্লেপসেরা প্রোটিয়া সিরোমোনাস, ক্লেপসেরা প্রোটিয়া, এটা সে কাছাকাছি নেবে না, দূরে রাখবে। কথা বোঝা গেছে? সো ইট শুড বি এ ফ্লাস্ক, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যখন সে কালেক্ট করবে তুমি তাকে, বিশেষ করে ইন কেস অফ ফিমেল, সে ল্যাবিয়া মেজর ল্যাবিয়া মাইনর এই দুটার পরিষ্কার করার জন্য সে তিনটা কটন বল নেবে, এটা দিয়ে দেওয়া হয়। একটা কটন বল দিয়ে সে রাইট সাইড, একটা কটন দিয়ে লেফট সাইড এবং একটা কটন দিয়ে মন্স পিউবিস, সিঙ্গেল ওয়াইপ, এখান থেকে একটা ওয়াইপ করে ড্রপ করে দিবে, এখান থেকে একটা ওয়াইপ করে ড্রপ করে দিবে, এখান থেকে একটা ওয়াইপ করে ড্রপ করে দিবে। কথাটা কি বোঝা গেছে? জি স্যার। রোগীকে বলতে হবে, বিশেষ করে ফিমেলদের ক্ষেত্রে, যে আপনি আপনার বাম হাতে ল্যাবিয়া মেজোরা ল্যাবিয়া মাইনোরা অ্যাপার্ট করে ধরবেন, ডান হাতে আপনি কটনটা নিয়ে একবার রাইট সাইড সিঙ্গেল ওয়াইপ উপর থেকে নিচ পর্যন্ত একবার মুছে ড্রপ দ্য কটন বল, টেক অ্যানাদার কটন বল ওয়াইপ দ্য লেফট সাইড ড্রপ ইট, টেক অ্যানাদার কটন বল ওয়াইপ দ্য মিড পোর্শন মন্স পিপিস অ্যান্ড ড্রপ ইট, ঠিক আছে? কিপিং দ্য ল্যাবিয়া মেজোরা ল্যাবিয়া মাইনোরা অ্যাপার্ট, স্টার্ট ইউরিনেশন অ্যান্ড হোল্ড দ্য মিড স্ট্রিম ইউরিন ইন দ্য ফ্লাস্ক। কথা বোঝা গেছে? জি স্যার। This is very important. You cannot bring the frequency, dysuria, strangling with or without incontinence. Pasta kotha. Urgency, frequency, dysuria, strangling with or without incontinence. Prottekta kothar ortho amra bujhi kina. Frequency. Ekta manush dine koy bar prostab korbe eta nirdharito na. Tobe protita manusher ekta pattern ache. Protita manusher ekta pattern ache. সে যদি কমপ্লেন করে, স্যার আমি আগে যতবার যেতাম এখন তার চেয়ে অনেক বেশি যেতে হচ্ছে, ইট ইজ ফ্রিকোয়েন্সি। আর্জেন্সি মানে কি? রোগী বলবে, স্যার আমার মনে হয় আমি প্রস্রাব ধরে রাখতে পারবো না। এই যে মনে হওয়াটা, দিস ইজ আর্জেন্সি। সে ধরে রাখতে পারতেও পারে নাও পারতে পারে, কিন্তু সে যদি ধরে রাখতে পারে তাতে যেটা আর্জেন্সি হবে না তা কিন্তু না। আর্জেন্সি মানে হচ্ছে রোগীর মনে হবে যে আমি প্রস্রাব ধরে রাখতে পারছি না, দিস ইজ আর্জেন্সি। ইট মে অর মে নট বি অ্যাসোসিয়েটেড উইথ ইনকন্টিনেন্স, আসলেও তার প্রস্রাব হয়ে যেতে পারে নাও হয়ে যেতে পারে, কিন্তু রোগীর যদি মনে হয় যে আমার এক্ষুনি প্রস্রাব হয়ে যাবে, দিস ইজ আর্জেন্সি। প্রস্রাব করার সময় যে ব্যথা হয় তার নাম হচ্ছে ডিসিউরিয়া, প্রস্রাব করার সময় যে ব্যথা হয় তার নাম হচ্ছে ডিসিউরিয়া। প্রস্রাব করার পরে তলপেটে যে অনুভূতি হয় যে আমার আরেকটু প্রস্রাব করলে ভালো লাগতো, এটার নাম স্ট্র্যাঙ্গলিং। প্রস্রাব করার পরে রোগীর তলপেটে যে অনুভূতি হয় আমার আরেকটু প্রস্রাব করলে ভালো লাগতো, দিস ইজ স্ট্র্যাঙ্গলিং। সুপ্রাপিবিক পেইন মে অর মে নট বি প্রেজেন্ট। ইউরিনের কি সমস্যা হবে? ইউরিন ইজ অফেন্সিভ ইন কালার, ফর গড সেক। আমি অনেক সময় আমার কলিগ আমার জুনিয়রদের আমি দেখেছি যে রোগী বলতে, স্যার আমার প্রস্রাবে দুর্গন্ধ, পেশেন্ট লোকজন এটা ওভারলুক, আর প্রস্রাবে তো দুর্গন্ধই হবে। নো, কোনো পেশেন্ট যদি বলে যে স্যার আমার প্রস্রাবে দুর্গন্ধ, অলওয়েজ গিভ এ থট টু ইট, কারণ প্রস্রাবে দুর্গন্ধ ইউটিআই এর একটা ইম্পর্টেন্ট ম্যানিফেস্টেশন। রোগী বুঝতে পারে যে আমার প্রস্রাবে কেমন যেন একটা গন্ধ হচ্ছে, স্পেশালি ডায়াবেটিক পেশেন্ট। ক্লাউডি ইউরিন, ব্লাড ইন ইউরিন,
These are manifestation of lower UTI. Frequency, urgency, dysuria, strangury with or without incontinence, offensive urine, blood in the urine, cloudy urine. Systemic manifestation, lower UTI থাকবে না তোমাদের জন্য এই কথাটা ইম্পর্টেন্ট সিস্টেমিক ম্যানিফেস্টেশন জ্বর কাঁপুনি দিয়ে জ্বর ইত্যাদি লোয়ার ইউটিআই এ থাকবে না লোয়ার ইউটিআই এগুলো থাকবে না কথাটা মাথায় থাকবে স্যার এই ধরনের কমপ্লেইন করছে স্যার ইউটিআই না জ্বর তো নাই নো জ্বর জরুরি না ঠিক আছে Pyelonephritis, on the other hand, the main manifestation is fever with chill and rigor, bilateral loin pain, and on examination, bilateral renal angle tenderness. Fever with chill and rigor, fever with chill and rigor, with bilateral loin pain, and on examination, renal angle tenderness is the manifestation of pyelonephritis. Tobe, ekta kotha tumra mone rekho, in case of elderly people, লোয়ার ইউটিআই আপার ইউটিআই দুটোই ডিসওরিয়েন্টেশন তৈরি করতে পারে ইন কেস অফ এল্ডারলি পিপল লোয়ার ইউটিআই এন্ড আপার ইউটিআই দুটোই লোয়ার ইউটিআই এন্ড আপার ইউটিআই দুটোই ডিসওরিয়েন্টেশন তৈরি করতে পারে কথা বোঝা গেছে এখন এইখানে আবার উল্টা কথা লোয়ার ইউটিআই যে পেশেন্টের জ্বর আছে কিনা এখানে উল্টো কথা যে ইউটিআই যখন আমরা চিন্তা করতেছি একটা পেশেন্টের ফিভার উইথ চিল এন্ড রাইগর আমরা ইউটিআই চিন্তা করছি আমাদের তখন আমাদের চিন্তা আসবে যে পেশেন্টের আর্জেন্সি ফ্রিকোয়েন্সি ইউরিনারি ইনকন্টিনেন্স এগুলো আছে কিনা নো ইট ইজ নট এসেনশিয়াল ইট ইজ নট এসেনশিয়াল only 30% অফ আপার ইউটিআই is associated with lower UTI only 30% অফ আপার ইউটিআই is associated with lower UTI কথাটা বোঝা গেছে and UTI মোস্ট কমন হচ্ছে স্টোন এবং আপার ইউটিআই স্টোনের ব্যথাটা কেমন ছটফট করার মতো ব্যথা রোগী একবার উঠবে বসবে ছটফট করবে গড়াগড়ি করবে আর ইউটিআই এর ব্যথাটা সাথে জ্বর থাকবে ঠিক কি না তাহলে তোমার কোন রোগী যদি এরকম ছটফট করে ব্যথা না হয় আর যদি রোগীর হাই গ্রেড ফিভার না থাকে তাহলে কোমরের ব্যথা কিডনির জন্য হয়েছে এটা চিন্তা করার যৌক্তিকতা কি আছে না নাই জি স্যার আবার কি আছে নাই স্যার কিডনির দুইটা মাত্র কমন রোগে ব্যথা হয় কোমরে একটা হচ্ছে ইউটিআই আরেকটা হচ্ছে স্টোন ইউটিআই এ ব্যথা হইতে হলে জ্বর থাকবে কারণ এটা আপার ইউটিআই হইতে হবে আর যদি স্টোনের ব্যথা হয় তাহলে এটা সিভিয়ার কলিকি পেইন পেশেন্ট উইল টস আপ পেশেন্ট গড়াগড়ি করবে ব্যথায় তাহলে এটা রেনাল অরিজিন হওয়ার সম্ভাবনা আছে এই দুইটা ক্রাইটেরিয়া যদি ফিল আপ না হয় কিডনির কোনো কারণে কোমরে ব্যথা হওয়ার সম্ভাবনা খুবই নেগলিজেবল কথা পরিষ্কার জি স্যার এটা নিজের জন্য বুঝতে হবে তাতে কিডনি সম্পর্ক ভেরি ভেরি লিমিটেড ঠিক আছে স্যার প্রোস্টেটাইটিস এর ক্ষেত্রে পেশেন্ট প্রেজেন্ট উইথ পেরিনিয়াল পেইন এই পেরিনিয়াল রিজনটাকে আমি তোমাদেরকে দুইটা ডিফারেনশিয়াল ডায়াগ্রাম অন্যগুলো আমার অত বেশি ইম্পর্টেন্ট না তোমাদের আমি দুটো জিনিস ইম্পর্টেন্ট পড়াতে চাই কোন মেল যে চাইল্ড না অথবা এল্ডারলি না সে যদি তোমার কাছ থেকে ইউটিআই নিয়ে আসে ইউটিআই কমপ্লেইন নিয়ে আসে তুমি প্রথমে ধরে নিবা এটা ইউরেথ্রাইটিস কি বলছি প্রথমে ধরে নিবা এটা ইউরেথ্রাইটিস গণকক্কাল অর নন গণকক্কাল কোন মেইল যদি নেইদার চাইল্ড নর এল্ডারলি তোমার কাছে ইউটিআই কমপ্লেইন নিয়ে আসে ফ্রিকোয়েন্সি আর্জেন্সি ইত্যাদি ইত্যাদি বলা শুরু করে তুমি প্রথমে ধরে নিবা এটা ইউরেথ্রাইটিস গণকক্কাল অর নন গণকক্কাল এবং তুমি পেশেন্টের সেক্সুয়াল এক্সপোজারের হিস্ট্রি অবশ্যই নিবা তবে এই সেক্সুয়াল এক্সপোজারের হিস্ট্রি নিয়ে কখনো অতিরিক্ত মানে এনথুজিয়াজম শো করবা না ওপেন করে তুমি জাস্ট তার ইউরেট্রাল অরিফিসটাকে স্কুইজ করো তুমি যখনই তার ইউরেট্রাল অরিফিসটাকে স্কুইজ করবা স্কুইজ করলে দেখবা যে একটা হোয়াইটিশ ডিসচার্জ অ্যাট দ্য অ্যান্টি মানে এক্সটার্নাল ইউরেট্রাল অরিফিসে দেখা যাচ্ছে তুমি যদি এক্সটার্নাল ইউরেট্রাল অরিফিসে একটা হোয়াইটিশ ডিসচার্জ দেখতে পাও ইউ উইল বি শিওর দ্যাট দিস ইজ সাম ফর্ম অফ ইউরেথ্রাইটিস আমার কথা কি বোঝা গেছে কমপ্লেইনিং টু ইউ ফর ইউটিআই ফার্স্ট থিংক অফ ইট অ্যাজ ইউরেথ্রাইটিস কোনো কথা নাই স্যার সবসময় কি হবে না সবসময় হবে না সবসময় কখনোই হবে না কিন্তু তোমার থিঙ্কিং প্রসেসটা হবে ইট ইজ ইউরেথ্রাইটিস গণকক্কাল অর নন গণকক্কাল কথা বোঝা গেছে তাহলে
যে কোনো মেল পেশেন্ট যখন আমাদের কাছে ইউটিআর কমপ্লেইন নিয়ে আসবে ফার্স্ট আই উইল থিংক অফ ইউরেথ্রাইটিস নেক্সট হচ্ছে ইউরেথ্রাল সিনড্রোম এ গুড নাম্বার অফ পেশেন্ট আমাদের কাছে আসে স্যার আমার প্রস্রাবে জ্বালা পড়া আমার প্রস্রাব ঘন ঘন হয় প্রস্রাব ধরে রাখতে পারি না আমরা বারে বারেই তার ইউরিন এক্সামিনেশন করাই উই ফাইন্ড নাথিং বইপত্রে যদিও লেখা আছে মেয়েদের বেশি হয় আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে ছেলে মেয়ে দুই গ্রুপকেই প্রচুর পেতে দেখছি এই গ্রুপটার যে সিনড্রোমটা তার নাম হচ্ছে ইউরেথ্রাল সিনড্রোম এইটা কয়েকটা কারণে হয় একটা হচ্ছে যে কোনো কোনো সময় ক্ল্যামাইডিয়া জাতীয় কিছু ইন্ট্রাসেলুলার অর্গানিজম আছে ক্ল্যামাইডিয়া মাইক্রোপ্লাজমা ইউরেথ্রা এগুলোর কারণে এই ধরনের ইউরেথ্রাল সিনড্রোম হতে পারে অ্যালার্জিক কেউ কেউ হচ্ছে বেশি মাত্রায় সূচিবাহী এরা করে কি ওই প্রতিবার প্রস্রাব করার পরে ওই বেশি করে পানি দেয় তারপর টিস্যু পেপার দিয়ে পরিষ্কার করার চেষ্টা করে এদেরও এই ধরনের জিনিসপত্রগুলো বেশি হয় কারো কারো অ্যাট্রোপিক ভ্যাজাইনাইটিস থাকে অথবা সেক্সুয়াল ইন্টারকোর্সের পরে এই জিনিসটা বেশি হয় এখান থেকে আমাদের শিক্ষণীয় যে জিনিসটা সেটা হচ্ছে কোনো পেশেন্ট বারে বারে যদি এরকম ইউটিআইয়ের মতো ফিচার নিয়ে আসে আর আমরা যদি ইউরিনে কিছু না পাই তাহলে পসিবিলিটি হচ্ছে ইউরেথ্রাল সিনড্রোম যদি ইউরিন কালচারে কোনো গ্রোথ না পাওয়া যায় ডোন্ট ট্রিট আবার বলছি যদি ইউরিন এক্সামিনেশন ইউরিন কালচারে কোনো গ্রোথ না পাওয়া যায় ডোন্ট ট্রিট উইথ অ্যান্টিবায়োটিক্স ডোন্ট ট্রিট উইথ অ্যান্টিবায়োটিক্স কথাটা বোঝা গেছে জি স্যার ওকে পাইলোনেফ্রাইটিস এর অনেকগুলো ডিডি আছে এগুলো তোমাদের মনে রাখার দরকার নেই ইনভেস্টিগেশন ইনভেস্টিগেশনের ভিতরে এখন ইউরেক করা হয় আগে এক সময় শুধু রুটিন মাইক্রোস্কোপিক এক্সামিনেশন ছিল এখন থিওরিটিক্যালি প্র্যাকটিক্যালিও আমরা ইউরিন এক্সামিনেশন তিন ভাবে করি একটা করি হচ্ছে একটা স্টিকের মাধ্যমে এটা নাম হচ্ছে ডিপ স্টিক টেস্ট ঠিক আছে ডিপ স্টিক হচ্ছে একটা স্টিক যেটা ইউরিনে ডুবানো হয় ডুবানোর পরে এটা অনেকগুলো ছোট 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 ঘর থাকে প্রতিটা ঘরের একটা করে কালার চেঞ্জ হয় এই কালার চেঞ্জটাকে আমরা ওই কৌটার গায়ে দেওয়া কালারের সাথে মিলাই মিলালে কতগুলো জিনিস ওখানে পাওয়া যায় যেমন অ্যালবুমিন আছে কিনা আরবিসি আছে কিনা ওরকম একটা জিনিস হচ্ছে লিউকোসাইট স্টেরাইজ এবং নাইট্রাইড এই লিউকোসাইট স্টেরাইজ এবং নাইট্রাইড ইজ এন মার্কার ফর ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন ইজ এ মার্কার ফর ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন এটার ইম্পর্টেন্স কতটুকু ইম্পর্টেন্স অনেক যদি লিউকোসাইট স্টেরাইজ এবং নাইট্রাইড দুটোই নেগেটিভ আসে এটা নেগেটিভ প্রেডিকশন ভ্যালু 90% অর্থাৎ এই দুটোই যদি নেগেটিভ আসে 90% পসিবিলিটি তার কোনো ইউটিআই নাই কথা বোঝা গেছে সুতরাং লিউকোসাইট স্টেরাইজ এবং নাইট্রাইড এই দুইটা টেস্টে আমাদের একটু মনোযোগ দিয়ে দেখতেই হবে এবং ভালো ল্যাবগুলো অবশ্যই এই দুটো টেস্ট লিখে দেয় ঠিক আছে নেক্সট হচ্ছে মাইক্রোস্কোপিক এক্সামিনেশন যেটা আমরা কমনলি করি এখানে কয়টার বেশি পার্সেল থাকলে আমরা মনে করব যে এটা ইউটিআই তোমাদের ছোটবেলা থেকে শেখানো হয়েছে যে ইউরিনটা পরীক্ষাটা করার আগে কি করতে হয় ইউরিন এক্সামিনেশন করার আগে কি করতে হয় এটাকে কি করো তোমরা ফিউজ করো যদি সেন্ট্রিফিউজ করো তাহলে এটাকে বলা হয় স্পান ইউরিন সেন্ট্রিফিউজ করলে এটাকে বলা হয় স্পান ইউরিন আর যদি সেন্ট্রিফিউজ না করো এটাকে বলা হয় আনস্পান ইউরিন যদি আনস্পান ইউরিনে পার্সেল পাঁচটার বেশি হয় তাহলে আমরা সাসপেক্ট করব ইউটিআই আর স্পান ইউরিনে যদি দশটার বেশি হয় তাহলে আমরা করব হচ্ছে তাহলে আমরা এটাকে বলবো হচ্ছে ইউটিআই কথাটা বোঝা গেছে এটার ইম্পর্টেন্সটা কি তোমরা প্রায় দেখবা ইউটিআই ইউরিন আরই রিপোর্টে লেখে চারটা থেকে ছয়টা পাঁচটা থেকে সাতটা এইটার মানে হচ্ছে দিস ইজ এ ব্যাড রিপোর্ট কেন ব্যাড রিপোর্ট উনি আমাকে এমন একটা রিপোর্ট দিচ্ছে যাতে আমি একটা কনফিউশনে থাকি ঠিক আছে মানে এই রিপোর্টটা দেওয়ার অর্থই হচ্ছে যে উনি জিনিসটা নিজে ডিসিশন নিতে পারেন নাই যেটা উনি যে কটা পাঁচটা আছে উনি ইউটিআই বলবেন কি বলবেন না তোমার জন্য কাজটা সহজ তুমি জাস্ট একটু জানো যে ভাই আপনি কি ইউরিনটা সেন্ট্রিফিউজ করে দেখছেন নাকি সেন্ট্রিফিউজ ছাড়া দেখছেন যদি সেন্ট্রিফিউজ করে দেখে তাহলে দশটার উপরে না হলে এটা কি ইউটিআই মনে করার কোনো কারণ নাই আর যদি সেন্ট্রিফিউজ ছাড়া দেখে তাহলে পাঁচটার উপরে হলে এটা ইউটিআই সাধারণত আমাদের দেশে সেন্ট্রিফিউজ ছাড়া দেখে না ঠিক আছে আমাদের দেশে সেন্ট্রিফিউজ ছাড়া দেখে না তাহলে তোমরা মনে রাখবা দশটার উপরে না গেলে আমাদের দেশের প্রেক্ষাপটে সাধারণত এটা ইউটিআই না লাস্ট একটা কথা লিখছি দেখো মোর দেন 10^4 per ml এই কথাটা কেন লিখলাম এখন ইউটিআই এখন ইউরিনের অটোমেটেড টেস্ট আসছে অটোমেটেড ঠিক আছে অটোমেটেড মেশিনে আমরা যেমন অটোমেটেড সিবিসি করি না কমপ্লিট ব্লাড কাউন্ট করি এরকম অটোমেটেড ইউরিন মেশিন আছে সব জায়গাতেই আছে ছোট ছোট ল্যাবগুলোতেও আছে সেখানে পট করে তোমাকে দিয়ে দিল 10,000 পার্সেল বা 10^4 পার্সেল
তুমি যদি এটা সম্পর্কে আইডিয়া না থাকে তোমার তো মাথা খারাপ হয়ে যাবে, 10,000 পাস্কেল এটা কি ধরনের কথা? ইয়েস, এখানে পার এমএলএ মাপা হয় এবং এখানে 10^4 এর উপরে গেলে এটা সিগনিফিকেন্ট। কথাটা কি বোঝা গেছে? জি স্যার। ইউরিন কালচার, ইউরিন কালচারের ক্ষেত্রে more than 10^5 ইউনিভার্সালি অ্যাকসেপ্টেবল সিগনিফিকেন্ট ইউরিন গ্রোথ, more than 10^5 হচ্ছে ইউনিভার্সালি অ্যাকসেপ্টেবল সিগনিফিকেন্ট গ্রোথ। তবে একটা কথা মনে রাখতে হবে যে এইটার উপরে ডিপেন্ড করা যাবে। একটা পেশেন্ট যদি ইউটিআর সিমটম নিয়ে আসে, তার 10^2 to 10^5 এর মধ্যে গ্রোথ আসলো, এটা সিগনিফিকেন্ট। আবার একটা পেশেন্টের কোনো কারণে তুমি সুপ্রা পিউবিক পাংচার করে ইউরিন কালেক্ট করছো, তার যদি একটা অর্গানিজম পাওয়া যায় তবুও এটা সিগনিফিকেন্ট। তবে তোমাদের মনে রাখতে হবে 10^5 এর উপরে গেলে এটা সিগনিফিকেন্ট। এই তিনটা টেস্ট আমরা সব, মানে ইউরিন, আরই এবং কালচার, এটা আমরা সবার জন্য করতে দিব। যদি এই পেশেন্টের সাথে পাইলোনেফ্রাইটিস থাকে তাহলে আমরা এই পেশেন্টের সিবিসি, ইএসআর, ব্লাড কালচার এবং রেনাল ফাংশনটা দেখব। আর যদি পেশেন্টের রিকারেন্ট ইউটিআই ইন ফিমেল, মেল পেশেন্ট হয়, কমপ্লিকেটেড ইউটিআই ইনফেন্ট হয়, আলট্রাসোনোগ্রাফি করা লাগবে। তোমরা এত জটিল ভাবে ভেঙে ভেঙে মুখস্থ করার দরকার নাই। তোমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় ইউটিআই তে কি কি করবা, তোমরা বলবা যে স্যার আমরা ইউরিন ফর রুটিন মাইক্রোস্কোপিক এক্সামিনেশন করব, ইউরিন কালচার করতে দিব, কমপ্লিট ব্লাড কাউন্ট করতে দিব, ব্লাড ইউরিয়া ক্রিয়েটিনিন করতে দিব, আর হচ্ছে আলট্রাসোনোগ্রাফি করতে দিব। কি কি বলছি? ব্লাড সুগার, তোমাদের এই কয়েকটা মনে, আরই, কালচার সেন্সিটিভিটি, ব্লাড ইউরিয়া ক্রিয়েটিনিন, আরবিএস, আলট্রাসোনোগ্রাফি, তোমরা এই কয়েকটা আলাদা করে মনে রাখো। আমি যেটা পড়াচ্ছি উপরে যে জিনিসটা, যেটা আমি নর্মাল কালো কালি দিয়ে লিখেছি, এটা হচ্ছে ডেভিসনের স্টেটমেন্ট, ঠিক আছে? আর নিচে আমি লাল কালি দিয়ে প্র্যাকটিক্যালি আমরা কি করি সেটা লিখেছি। এটা আসলে পড়ানোর কিছু নাই, বেসিক্যালি ব্যাপারটা কি যে ওরা ওদের দেশের অ্যান্টিবায়োগ্রামের উপরে একটা গাইডলাইন দিয়েছে। যেমন ওরা লোয়ার ইউটিআই বলেছে ট্রাইমেসোপ্রিম 200 mg 12 hours। এখন এইটা আমি ব্যক্তিগতভাবে পরীক্ষার হলে বলাটা পছন্দ করি, কারণ আমাদের দেশে ট্রাইমেসোপ্রিম পাওয়াই যায় না আলাদা করে, বুঝছি? আমাদের কমন হচ্ছে সিপ্রোফ্লক্সি, নাইট্রোফিলন্টয়েন ফর লোয়ার ইউটিআই, কোট্রাইমোক্সাজল সেকেন্ড চয়েস, ইউটিআই ইন প্রেগনেন্সিতে আমাদের দেশের আগে চয়েস ছিল সেফালেক্সিন, আনফরচুনেটলি সেফালেক্সিনও এখন আমাদের দেশে পাওয়া যায় না, শুধুই নাইট্রোফিলন্টয়েন, ঠিক আছে? এবং ইন কেস অফ পাইলোনেফ্রাইটিস ওদের গাইডলাইন হচ্ছে কোএমক্সিক্লাভ, সিপ্রোফ্লক্সাসিন, আর সেকেন্ড চয়েস হচ্ছে জেন্টামাইসিন, সেফোরক্সিন। আমাদের দেশে আমরা ব্যবহার করি হচ্ছে সিপ্রোফ্লক্সাসিন, সেফোরক্সিন, মেরোপেনাম আর অ্যামিকাসিন। তোমাদের আমি একটা কথা বলি, ইউটিআই ইজ আ ভেরি, আর ডিউরেশন হচ্ছে আমরা সব পেশেন্টের লোয়ার ইউটিআই হলে 10 দিন, আপার ইউটিআই হলে 14 দিন, লোয়ার ইউটিআই হলে 10 দিন, আপার ইউটিআই হলে 14 দিন। যদিও থিওরিটিক্যালি ইন কেস অফ ফিমেল লোয়ার ইউটিআই হলে 3 দিন চিকিৎসা দিলে হয়, কিন্তু আমরা প্র্যাকটিক্যালি এই কাজটা করি। কথা বোঝা গেছে? দুই একটা যেমন সবই রেজিস্ট্যান্ট আসে, আবার দুই একটা সবই সেন্সিটিভ আসে, এখন সেটা আসতে পারে। তিনটা ড্রাগ আমরা কমনলি পাচ্ছি সেন্সিটিভ, তুমি যদি ব্লাইন্ড ট্রিটমেন্ট করতে চাও, একটা হচ্ছে নাইট্রোফিউরান্টয়েন, একটা হচ্ছে মেরোপেনাম, আর একটা হচ্ছে অ্যামিকাসিন। আমি আমার স্টুডেন্টদেরকে এইভাবে বলি যে তুমি যদি ওরাল দেওয়ার চিকিৎসা করো, চিন্তা করো, তাহলে নাইট্রোফিউরান্টয়েন ইওর চয়েস, নাইট্রোফিউরান্টয়েন। আর তুমি যদি ইনজেক্টেবল দেওয়ার চিন্তা করো, তাহলে রোগী যদি ধনী হয় অথবা রোগী যদি সিভিয়ার রেনাল ইম্পেয়ারমেন্ট থাকে, মেরোপেনাম ইজ দ্য অনলি চয়েস। আর তুমি যদি ইনজেক্টেবল দেওয়ার চিন্তা করো এবং রোগী যদি গরিব হয় বা সিভিয়ার রেনাল ইম্পেয়ারমেন্ট থাকে, অ্যামিকাসিন ইওর অনলি চয়েস। নাইট্রোফিউরান্টয়েন, মেরোপেনাম, অ্যামিকাসিন, এই তিনটা ওষুধই এই মুহূর্তে ইউটিআই ট্রিটমেন্টে তোমাদের জন্য আছে। আমরা কথা কি বা চয়েস অফ ড্রাগস, সিপ্রোফ্লক্সাসিন, এটা আমরাও বিশ্বাস করি, ওরাও বিশ্বাস করে। এবং এপিডার্মাল অর্থাইটিস হলে 14 দিন দিতে হবে, আর প্রোস্টাটাইটিস হলে 28 দিন দিতে হবে, এটার ব্যাপারে কারো কোনো জিনিস। ইন কেস অফ এ ফিমেল যদি more than 3 episodes ইউটিআই হয়, আমরা জানি যে ফিমেলের ইউটিআই হওয়া কমন, 1 বছরে 2 বার হওয়া কমন, যদি 3 বারের বেশি হয় তাহলে এটা আনতে হবে, এটা রিকারেন্ট ইউটিআই। এদের কিছু অ্যাডভাইস দিতে হয় যে কথাটা খুব ইম্পর্টেন্ট, কি কি দিতে হবে? 1 নম্বর হচ্ছে যে অ্যাটলিস্ট 2 to 3 liter ফ্লুইড, 2 to 3 liter ফ্লুইড, এমটি ইওর ব্লাডার এভরি 3 hours। দেখো আমি তোমাদেরকে জিনিসটা বুঝায় বলি, পানি সে 3 লিটার খাবে, 2 থেকে 3 লিটার খাবে, এটা তো সবাই বোঝো, এমটি 3 hourly, এই কথাটা ভেরি ইম্পর্টেন্ট। যেমন ধরো তোমাদের দিনাজপুর থেকে একটা মেয়ে আজকে ডাবল মিকচুরেশন অ্যাট নাইট, রাত্রেবেলা ঘুমানোর আগে সে একবার প্রস্রাব করবে, করে এসে 15 মিনিট বসে থাকবে, এই 15 মিনিটের ভিতরে সে আর কোনো পানি টানি খাবে না, আবার প্রস্রাব করে এসে তারপরে ঘুমাবে, সেক্সুয়াল ইন্টারকোর্সের আগে এবং পরে অবশ্যই প্রস্রাব করবে, মেনটেন হাইজিন, ইউজ অফ ওয়াটার আফটার ডিফিকেশন শুড বি ফ্রম ফ্রন্ট নট ফ্রম বিহাইন্ড। এটার সমস্যা হয় কি,
বাচ্চা বয়সে যখন অল্প বয়সের বাচ্চা মেয়েগুলোকে ট্রেন্ড আপ করা হয় তখন পায়খানার পরে পানিটা পিছন থেকে খরচ করে মায়েরা, ফলে সে এটাতে অভ্যস্ত হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি তৈরি হয়। এটা মায়েদের একটা দায়িত্ব। ওই বাচ্চাটা যার পিছন থেকে পানি খরচ করতে সে ট্রেন্ড হয়ে গেল, সে কিন্তু বড় হয়েও সেই কাজটাই করতে থাকবে। ইউ ক্যানট ডু, প্যাড গুলো ব্যবহার করা হয়। দেখো এটা হয়তো মোর কমফোর্টেবল, কিন্তু প্রবলেমটা হচ্ছে দ্য মোর আলট্রা লং প্যাডস যেটা ব্যবহার করছে, যেটা অনেক বেশিক্ষণ ধরে ব্যবহার করা যায়, ওটার অ্যাবজর্বটিভ ক্যাপাসিটি বেশি। এবং ব্লাড ইজ এ ভেরি গুড কালচার মিডিয়াম। তোমার যে স্যানিটারি প্যাড গুলো তোমরা ব্যবহার করবা সেটা যদি বেশিক্ষণ ব্যবহার করা যায়, ইট উইল ক্রিয়েট আ মোর এনভায়রনমেন্ট, ফেভারেবল এনভায়রনমেন্ট ফর ব্যাকটেরিয়াল গ্রোথ। ইট ইজ নট গুড। ইনফ্যাক্ট তারপরও যদি একটা পেশেন্টের বারে বারে ইউটিআই হতে থাকে, তাদের ক্ষেত্রে আমরা অনেক সময় অ্যান্টিবায়োটিক প্রোফাইলেক্সিস দিই, সেফালেক্সিন, নাইট্রোফিউরান্টল, কোট্রাইমাক্সাজল। এই তিনটা অ্যান্টিবায়োটিক আমরা রাত্রে একটা সিঙ্গেল ডোজ রেখে দিই, রাত্রে একটা সিঙ্গেল ডোজ। কতদিন চলবে? প্রায় 2 বছর। প্রতি 6 মাস পর পর ইউরিন কালচার করে আমরা আমরা চেঞ্জ করে দিই, মানে সাইক্লিক করি। ধরো শুরু করলাম নাইট্রোফিউরান্টাইন দিয়ে, 6 মাস পরে দেখলাম যে গ্রোথ নাই, আমরা তখন কোট্রাইমাক্সাজল দিয়ে দিলাম। কোট্রাইমাক্সাজল দেওয়ার পরে 6 মাস পরে আবার আমরা নাইট্রোফিউরান্টাইন দিলাম। এরকম আমরা 6 মাস 6 মাস করে সাইকেল চেঞ্জ করে প্রায় 2 বছর আমরা প্রোফাইলেটিক অ্যান্টিবায়োটিক দিয়ে রাখি।